তোমাদের জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে কাঁচা মাছ আর ভাজা মাছের একসঙ্গে ঝাল তো প্রথমে মশলাটাকে ভালো করে কষে নিলাম তারপর জল দিলাম জলটা ভালো করে ফুটালাম ফুটানোর পর কাঁচা মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে কাঁচা মাছের পিসগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম তারপর ভাজা মাছের পিস দিচ্ছি ভাজা মাছটাও ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে একটা খুন্তি দিয়ে নেড়ে দিলাম নতুন রেসিপি হয়ে গেল ভালো লাগলে লাইক করো